আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রেজওয়ানা ইসলাম শান্তা, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল বন্ধ, সেহেতু রাজধানী আইডিয়াল স্কুল এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে এবং আমি অনলাইন ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার এই অধ্যায়টি পড়াবো। তো তোমরা সবাই বই হাতে নে এবং বিষয়টি লক্ষ্য করো। পাঠ এক, তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। একটা সময় ছিল যখন ছোট ছেলে মেয়েদের যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। তোমরা দেখতেই পাচ্ছ সেই সময়টার পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সের ছেলে মেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমার কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষরাই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। তাই সব কম্পিউটারই তৈরি করা হয় যেন এটি ব্যবহার করে কারো কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। কম্পিউটারের একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। ডেস্কটপ কম্পিউটারকে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয় আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। কাজেই কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব। আমাদের হৃৎপিণ্ডে স্পন্দন করতে বা আমাদের মাংসপেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুবই অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন তার শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোট সংকেতগুলো তখন এই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সেজন্য যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন সে তার হাত পা নাড়াতে পারে না, বেশিক্ষণ হলো তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে। সেজন্য বিদ্যুৎ সংযোগকে কখনো অবহেলা করে নিতে হয় না। বিদ্যুৎ ছাড়া আমরা আজকাল এক মুহূর্ত থাকতে পারি না, সব সময় বিদ্যুৎ ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ঠিক করে এটা ব্যবহার করি। সবসময় যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুতের সংযোগ নেই। আমরা কখনো খোলা তারে প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না। শুধু তাই নয়, কাউকে এরকম করতে দেখলে বাধা দেব। বিদ্যুতের সংযোগের বিষয়টা ঠিক করে করা হলে কম্পিউটারের আর মাত্র একটা বিষয়ে একটু সতর্ক থাকা ভালো। আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর অনেক গরম হতে পারে বলে আজকাল সেগুলোর উপর আলাদা ফ্যান বসাতে হয়। মাদারবোর্ডে অন্যান্য আইসিগুলো অনেক গরম হতে পারে, তাই কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেক বেশি হতে পারে। কম্পিউটারের ভেতর থেকে এই গরম বাতাসকে বাইরে বের করে দেওয়ার জন্য সবসময় সব কম্পিউটারই ফ্যান লাগানো হয়। এগুলো বাইরে থেকে বাতাস টেনে এনে ভেতরের গরম বাতাসকে ঠেলে বের করে দেয়। কাজে তোমরা যখনই একটা কম্পিউটার ব্যবহার করবে তখনই ভালো করে লক্ষ্য করবে কোন দিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে আর কোন দিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে। সবসময় নিশ্চিত করবে যেন বাতাস ঢোকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ না হয়। শুধু এই বিষয়টা লক্ষ্য করলেই দেখবে তোমার কম্পিউটার তুমি দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তোমরা হয়তো শুনে থাকবে কেউ কেউ বলে যে কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভেতর এয়ার কন্ডিশনার লাগিয়ে ঘরটাকে ঠান্ডা রাখতে হয়। এই কথাগুলো একেবারেই ঠিক নয়। যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবে তোমার কম্পিউটার তার থেকে অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। পার্ট 2, ICT যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে গাড়িটি যে খুব তাড়াতাড়ি নষ্ট হবে তা নয়, এটা যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
গাড়ির মতো অন্য অনেক যন্ত্রপাতিকে খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। আমাদের খুব সৌভাগ্য যে কম্পিউটারে সেরকম রক্ষণাবেক্ষণ করতে হয় না। তারপরও তোমরা যদি কিছু ছোটোখাটো বিষয় লক্ষ্য করে দেখবে, তোমাদের কম্পিউটার দীর্ঘদিন অনেক তোমাদের সঙ্গী হয়ে থাকবে। মনিটর পরিষ্কার। আজকাল বেশিরভাগ কম্পিউটারের মনিটর এলসিডি বা এলইডি মনিটর এবং এ ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। এ পৃষ্ঠদেশ কাঁচে নয়, তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে দাগ পড়ে যেতে পারে। তাই শুধু তাই নয়, পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে মনিটরের ভেতরে পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সিআরটি মনিটরে যদি ধুলোবালি পড়ে, অপরিষ্কার হয়, তাহলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে পারো। তারপরও যদি ময়লা থাকে, তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারো। যদি গ্লাস ক্লিনার না থাকে, তাহলে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারো। পানি বা তরল। কম্পিউটার ব্যবহার করার সময় তার খুব কাছাকাছি পানি বা কোনো ধরনের ড্রিঙ্ক না রাখা ভালো। হঠাৎ করে হাতে লেগে সেটা যদি তোমার কম্পিউটারের উপর পড়ে যায়, তাহলে সেটা তোমার কম্পিউটারের ক্ষতি করতে পারে। পানি বা অন্যান্য পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারের ভেতর সেটা ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটা ফ্যানের নিচে রেখে দাও, যেন পানিটুকু শুকিয়ে যায়। ধুলোবালি। আমাদের দেশে ধুলোবালি একটু বেশি। কম্পিউটারের ফ্যান যখন বাতাস টেনে নেয়, তার সাথে ধুলোবালিও টেনে আনতে পারে। ধুলোবালি জমে যদি বাতাস ঢোকার এবং বের হওয়ার পথগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কম্পিউটার বেশি গর তাই মাঝে মাঝে পরীক্ষা করে দেখো সেখানে বেশি ধুলো জমেছে কি না। জমে থাকলে একটু পরিষ্কার করে নিও, তবে নিচ থেকে কম্পিউটার খুলে কখনো তার ভেতরে পরিষ্কার করতে যেও না। কিবোর্ড পরিষ্কার। কিবোর্ডটি মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ হাতের আঙ্গুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যে রোগ জীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি কাপড় দিয়ে কিগুলো মুছে কটন বার দিয়ে প্রত্যেকটি কিয়ের চারপাশ পরিষ্কার করা যায়। তারপর উল্টো করে কয়েকবার হালকা ঝাঁকি দিয়ে কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। মাউস পরিষ্কার। আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে, তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে, তাহলে মাউস ঠিক করে কাজ নাও করতে পারে। মাউসটিতে যদি সত্যি সত্যি ধুলোবালি ময়লা জমা হয়ে থাকে, তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে যেখানে সেখানে ময়লা জমেছে কটন বার দিয়ে এটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে নাও। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। আমরা দেখেছি একটা কম্পিউটারের দুটি অংশ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আগের পার্ট দুটিতে আমরা হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের কথা বলেছি। কাজেই তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে কি সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই? অবশ্যই আছে। যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটারের হার্ডওয়্যারের যত্ন না নিলে যন্ত্রটুকু যন্ত্রাংশ সহ্য করতে হয় তার চেয়ে অনেক বেশি যন্ত্রাংশ সহ্য করতে হয় কম্পিউটারের সফটওয়্যারের যত্ন না নেওয়া হলে। এই যন্ত্রাংশটুকুর কারণ হচ্ছে কম্পিউটারের ভাইরাস। তোমরা নিশ্চয়ই রোগ জীবাণু ভাইরাসের কথা শুনেছ। এই রোগ জীবাণু ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ পড়ি, তখন আমরা ঠিক করে কাজ করতে পারি না। ভাইরাস কম্পিউটার ভাইরাসের ঠিক সেরকম এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যার কারণে একটা মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।